ঢাকার রাজধানীতে নতুন এক মাদক দ্রব্যের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে এ ধরনের এক ভয়াবহ নতুন মাদক দ্রব্যের আবিষ্কার করলেন মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখাইরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেপ্তার করেছেন ডিবি। তাদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র লুপল ও তুর্য এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিপ রয়েছেন। কি সেই মাদক দ্রব্য সে বিষয়ে উপকমিশনার বলেন, এটি এমন এক মাদক দ্রব্য যেটি একবার কেউ ব্যবহার করলে সেই মাদক দ্রব্যের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে, মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায় এই মাদক দ্রব্য সেবনের ফলে, যেটিকে ব্যাড ট্রিপ বলা হয়। ফেসবুকে আপনার আব্বা নামে একটি গ্রুপের মাধ্যমে সেই মাদক কেনা বেচা করতেন। ডিবি পুলিশের দাবি যে তিন বন্ধু হাফিজুর রহমানকে এলএসডি সেবন করিয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিনজনই পুলিশের হেফাজতে রয়েছেন। ভয়াবহ এবং অত্যন্ত বিপজ্জনক এলএসডি এই মাদক দ্রব্য বাংলাদেশে এই প্রথম জব্দ করা হলো। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।